আপনারা শুনেছেন আজ দুই দিন যাবত তোল তোড়পাড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, সেটা কি আপনারা শুনেছেন? হযরত মাওলানা শরীফউদ্দিন নূরী সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন শরীফউদ্দিন নূরী সাহেব কিশোরগঞ্জ থেকে মাহফিল করে ফিরছিলেন। রাস্তায় দুর্বৃত্ত, ওদের দুর্বৃত্ত বলবো না, আমার বাজার দুর্বৃত্তরা তো গাড়ি কেড়ে নেয়, টাকা নিয়ে নেয়, কথা কথা কে। আর আমার এই মাওলানা ভাইকে, আলেম ভাইকে, ও যে ঘরোনার আলেম হোক না কেন, আমাদের দেখার দরকার নাই, ওটা তো কোরআনের আলেম, ঠিক না? ধরে বলো, ধরে বলো ঠিক না? তাকে ধরে ও ইসলাম বিরোধী শক্তিরা রাস ওই রাজপথে আধারাত্র আটকে দিয়ে বারবার হুমকি দিয়েছে, কোরআনের হক কথা বলবি জিব্বা কেটে দেব, এবার হক কথা বল। এ আমার এই আলেম ভাইকে রাজপথে ফেলে দিয়ে তার জিব্বাটা কেটে নিয়েছে, এখন রক্তে রক্তাক্ত হয়ে গেছে, হসপিটাল থেকে তারা ফেরত দিয়ে এখন বাড়িতে আছে, এমন দুরবস্থা করেছে এই ইসলাম বিরোধী শক্তি। আমার ভাইরা, আমি আজকে আহ্বান করি আপনাদের মাধ্যমে, যত আলেম বাংলাদেশে আছেন, যত মুফাসসিরা বাংলাদেশে আছেন, আর ভিন্নতা থাকলে হবে না, ঐক্যের প্ল্যাটফর্মে এসে এই সমস্ত ইসলাম বিরোধী শক্তিদের জবাব দিতে হবে। আজকে এত জঘন্য কাজ কোরআনের হক কথা বলার কারণে বাংলার 95% মুসলমানের মুখে একজন আলেমের একজন লাইবের ছিলেন জিব্বা কেড়ে নেয়, আমরা মুসলমান এর গিন্দিতকে সহ্য করতে পারি না, প্রয়োজনে রাজপথে রক্ত দেব, এদেরকে সাপোর্ট করব না, কারা কারা রাজি দুহাত আল্লাহ তোমরা না। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ সূরাতুল বাকারা আর সূরাতুল মায়দা 45 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ইলা আখির আয়া। আল্লাহ বলছেন যারা ইসলামের সাথে শত্রুতা করে, তোমাদের হাত কেড়ে দিয়েছে, তোমাদের পা কেড়ে দিয়েছে, তোমাদের দাঁত ভেঙে দিয়েছে, তোমাদের নাক কেড়ে দিয়েছে, তোমাদের জিহ্বা কেড়ে দিয়েছে, তোমরাও তাদেরকে রাজপথে ধরে জিহ্বাগুলো কেটে ছান ছান করে দাও। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা ভারত নয়, এটা বড় আউলিয়ার দেশ, এদেশ হলো আলেমদের দেশ, এদেশ হলো খানজালারির দেশ, এদেশ হলো সাহেব আকদুমের দেশ, এদেশ হলো অসংখ্য আলেমের রক্তে শিলাত দেশ, এদেশ হলো অসংখ্য যুবকদের রক্তে শিলাত দেশ, এদেশ হলো 95% মুসলমানের দেশ। মুসলমানের দেশে নাইবি রসুল তোমার জুলুম করবে, নির্যাতন করবে, একটি মুসলিম বসে থাকবে না, এক বিন্দু রক্ত থাকতে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইজান, আগামী কাল যদি রাজপথে ডাক আসে এই সমস্ত ইসলাম বিরোধীদের জন্য জিহাদের ডাক, এই জিহাদের যেতে কি আমরা রাজি আছি? কারা কারা রাজি আছে দুহাত আল্লাহ তোমার উঠা।